जिला सभापति एवं आउसग्राम केतुग्राम मंगल के दायित्वप्राप्त नेता सकल प्रिय श्री अनुपद मंडल केष्टदा काइजली हाई स्कूल माठे आज एक जनसभा प्रणाम एवं सलाम जानाई आमी कयेकटा कथा बोलबो अनेक माँ बोनेरा एसेन अनेक दूर थेके एसेन अनेकक्षण थेके दाड़िये आछेन आपनादेर आमी अनुरोध करबो एकटू एगिये गेले फाँक आछे एकटू बसते पाबेन आपनारा तो दलेर मानुष आपनारा तो ममता बनर्जी सैनिक बेशी टाइम आमी नेब ना खूब अल्प टाइम आमी छेड़े देब सबाई मिले जोदि आमरा जगद्दल पाथरटाके सीपीएम सरिएछिलाम और एक मिथ्याबादी सरकार के सराते हबे तार जोन्नो सबाइके किन्तु टाइम दिते हबे बंधु कयेकटा कथा बोलते एसेछि मंचे आछे दुई एमएलए आशीष बिनाथ और लीलापति शाह। आशीष बिनाथ छटा अंचल लीलापति शाह छटा अंचल आज मोहम्मद बाजारे जरा लीडरशिप देय तापस गौतम काली तुम्हार अनारुल विश्वजित खयराली राजाराम दास अनेक वयस्क लोक सिनियर लोक आज मोहम्मद बाजारे दुई अंचल प्रेसिडेंट आज महिला प्रेसिडेंट ब्लॉकेट आमार जिलार महिला प्रेसिडेंट सारा एखानकार युव प्रेसिडेंट आछेन छात्र प्रेसिडेंट आछेन आछेन आपनारा और आछे आमार मा बोनेरा बंधु कयेकटा कथा बोलते एसेछि मोहम्मद बाजारेर एई स्कूलेर माठे निश्चय आशीष दा बोलेछे आरो लीडाररा बोलेछे मिथ्याबादी सरकार ताड़ाते हबे मामाटी मानुषेर मुख्यमंत्री आपनादेर संगे आछे आपनादेर पाशे आछे जखन डाकबेन तखन आसबेन कालके आमरा 23 জানুয়ারি काल आमरा एक दृश्य देखलाम तारा बांगलाके अपमान करते एसेछिलो नरेंद्र मोदी कल के किछु एकटा घटना घटेछे किना आमी जानी ना उनी चोखे देखते पेयेछे किना आमी जानी ना ममता बनर्जी के डेके अपमान करार कोनो अधिकार नय मीटिंगटा छिलो सरकारी सेखाने बला आछे जय श्रीराम बला अन्याय नय किन्तु केन ओई मीटिंगे बोलबे बांगलार संस्कृति तुमि जानो ना बांगलार इतिहास तुमि जानो ना তুমি বাংলার কোন ইতিহাস জানো না তুমি কালকে নেতাজি সুভাষ চন্দ্র বাড়ি গিয়েছিলে তার নিয়ম কারণ জানো না তুমি মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে অপমান করেছো বাংলার মানুষ তোমাকে ধিক্কার জানিয়েছে আমরা জোর গলায় বলছি নরেন্দ্র মোদি তুমি মানুষের জন্য কিছু করো না আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী हमारे बांगलार साधारण मानुष हमारे बांगलार खेटे खावा मानुष हमारे बांगलार दिन मजूर हमारे बांगलार बेकार छेले मेरा हमारे बांगलार कृषक हमारे बांगलार चाषी तादेर संगे आछे तादेर कथा चिंता करे तार जन्य तो 69टा प्रकल्प अच्छा मोहम्मद बाजारे एकजना दाड़िये बोलते पारबेन आपनारा जे ममता बनर्जी 10 বছর এসেছে কোনো উন্নয়ন করে নাই একবার দাঁড়িয়ে কেউ বলুন না 34 বছরে বামফ্রন্ট দেখেছিলেন কোনো উন্নয়ন করেছিল উন্নয়ন কি জানিয়েছিল কিছু উন্নয়ন করে নাই আমাদের পাশে দাঁড়ায় নাই সাধারণ মানুষকে খালি মিথ্যা কথা বলেছিল মানুষের জন্য কোনো কাজ করে না ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল রাস্তা ঘাট ছিল না मामाटी मानुषेर मुख्यमंत्री बोलें 34 বছরে আমি বাংলার কান্না শুনতে পেয়েছিলাম, আমি বাংলার হাহাকার দেখেছি, আমি একমাত্র সব শ্রেণীর হাহাকার দেখেছি। ৩৪ বছরে বামফ্রন্ট কিছু করে না। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি করল, মমতা ব্যানার্জি বলল আমি বাংলা মানুষের কাজ করব, আমি বাংলাতে সব শ্রেণীর কাজ করব, সব জাতির কাজ করব। তার জন্যই তো মামাটি মানুষের মুখ্যমন্ত্রী। একের পর এক আন্দোলন, আমাদের মনে আছে সিঙ্গুরের আন্দোলন, আমাদের মনে আছে নন্দীগ্রামের আন্দোলন, একের পর এক আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্যই। বলেছিল বাংলাটাকে শেষ করে দিয়েছে, আমি তো বাংলাকে শেষ করতে দেব না। মমতা ব্যানার্জি গজরিয়ে উঠল, গোটা বাংলার মানুষ তাকিয়ে বলল হ্যাঁ মমতা ব্যানার্জির সঙ্গে আছি। প্রত্যেক মানুষ সাড়া দিল। আছে আমার মঞ্চে রানা সিং, আছে মলয় মুখার্জি, এরা সুখে দুঃখে আমার সঙ্গে থাকে। রানা যখন ডাকি তখন পাই। আছে মানিক, ভালো ছেলে, ভালো কথা বলে। আমাকে মলয় বলছিল তুমি মানিককে ডেকে নাও, কারণ আমরা জানি ওর জন্যই মানিককে আমরা ডেকে নিয়েছি। আমরা জানেন যে আমাদের ভেতরে আর একজন মানুষ আছে, এই টিমের সঙ্গে থাকে, সুখে দুঃখে থাকে। আমার সব মিটিংয়ে কিন্তু আমার সঙ্গে থাকে অসিত মাল, বোলপুর লোকসভার এমপি। তাই বন্ধু আপনাদের কাছে বলতে এসছি আমাদের ভুল হয়ে যাবে। একজোড়া দাঁড়িয়ে বলতে পারবে যে হ্যাঁ আজকে ৬৯টা প্রকল্প মমতা ব্যানার্জি না থাকলে এরা রাখবে। আচ্ছা কোনদিন ভেবেছিলেন? আমরা তো প্রাইমারি স্কুল গেছি, আমরা তো পায়ে জুতো পাই নাই, আমরা তো পিঠে ব্যাগ পাই নাই, আমরা তো জামা প্যান্ট পাই নাই। মমতা ব্যানার্জি বলল না, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের কষ্ট হয়, তাদের জুতো দিতে হবে, তাদের গায়ে জামা দিতে হবে, তাদের পিঠে স্কুলের ব্যাগ দিতে হবে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী চিন্তাধারা। আচ্ছা ভেবেছিলেন? আপনারা জানেন বিজেপির এক দালাল আছে শান্তিনিকেতনে, না ভদ্রলোক হচ্ছে ভিসি, উনি ওর মতন মস্ত বড় দালাল বোধহয় দেখেন না। আপনারা অমর্ত্য সেনের নাম শুনেছেন? আজকে মিড ডে মিল যেটা আমরা স্কুলে স্কুলে দেখছেন, এই মিড ডে মিল তৈরি করার মূলে অমর্ত্য সেন তাকে কি বললো জানেন? যে পরিচয় পাখি, লজ্জা লাগে না? তোমরা বিজেপি করো, তোমাদের লজ্জা লাগে না? তোমরা মানুষকে ভালো কথা বলতে জানো না? তোমাদের কোনো শিক্ষা নাই? তোমরা আজকে ভারতটাকে তোমরা অন্ধকার নামিয়ে আসছো। তোমাদের লজ্জা লাগা দরকার, তোমাদের কোনো মায়া দয়া নাই। নরেন্দ্র মোদি আজকে এই ঠান্ডায় 0 ডিগ্রি ঠান্ডা, আজকে পাঞ্জাবের চাষি, আজকে হরিয়ানার চাষি, আজকে রাজস্থানের চাষি, আজকে ছত্তিশগড়ের চাষি, আজকে উত্তরাখণ্ডের চাষি, আজকে অন্ধ্রের চাষি, তারা এই ঠান্ডায় দিল্লিতে বসে আছে। তুমি বলে দিলে কৃষি আইন পাস পাস পাস, লজ্জা লাগে না? তোমার একটু মায়া দয়া নাই? ১৪৭ জন কৃষক মারা গেছে, কোনো মায়া নাই? আমি ফসল ফসাবো আর আদানি নিয়ে যাবে না? আদবানি নিয়ে যাবে? আদানি আদবানির প্রতি তোমার তো মায়া কেন? কিসে তোমার দরদ? ভারতবর্ষে তোমার আদানি এবং আদবানির জন্য দরদ কেন? কেন তোমার ভারতের মানুষের প্রতি কোনো দয়া নাই? কেন ভারতের মানুষের প্রতি কোনো মায়া নাই? তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষটাকে শেষ করতে চললে, তুমি ভারতবর্ষে অন্ধকার নামিয়ে আনছে। তুমি একটা বেকার ছেলে মেয়েদের চাকরি দিলে না। তুমি বলেছিলে 14 সালে আমি কৃষকের পাশে থাকবো। কোথায়? কৃষকদের তো তাকিয়ে দেখছো না, কৃষকদের তো কোনো সমাধান করছো না, তুমি তো কৃষকের জন্য কিছু করছো না। তুমি কৃষককে শেষ করছো। আজকে পাঞ্জাবের যারা কৃষক, হরিয়ানার যারা কৃষক, এই ঠান্ডায় দিল্লির রাস্তায় পড়ে আছে। তুমি কেন তুলছো না আইনটা? তুমি কেন কিছু আইন পাস করছো না? তারা ছেলে মেয়ে সব নিয়ে গিয়ে ঠান্ডায় পড়ে আছে। তাহলে আমার বাংলার মানুষরা ধান লাগাবে, চাল গম লাগাবে, সর্ষে লাগাবে, আলু লাগাবে, আর আদানি আর আম্বানি কম দামে নিয়ে যাবে। আর আমরা ভ্যারান্ডা চুষবো না, আমরা ভ্যারান্ডা চুষবো না। নরেন্দ্র মোদী, তোমাকে জবাব দিতে হবে। তুমি 8 বছরে এসেছো, দিল্লিতে তোমার অনেক টাকা। তুমি একবার বলো বেঙ্গলের জন্য আমি এই করেছি, রাজস্থানের জন্য আমি এই করেছি, হরিয়ানার জন্য আমি এই করেছি, পাঞ্জাবের জন্য আমি এই করেছি। কি করেছো? কোন রাজ্যের জন্য তুমি কিছু করেছো? তুমি একবার দাঁড়িয়ে বলতে হবে প্রধানমন্ত্রী যে আমি মানুষের জন্য করেছি, আমি এই রাজ্যের জন্য করেছি। পারবে না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলবে আমি বাংলার জন্য কি কি করেছি। পারবে না তুমি? তোমার সাহস নাই, তোমার সাহস নাই। হ্যাঁ, তুমি নরেন্দ্র মোদী বলতে পারবে যে আমি ভারতবর্ষের অনেক কিছু বিক্রি করে দিয়েছি। কি কি বিক্রি করেছো? তেল বিক্রি করে দিয়েছো। আর কি কি বিক্রি করেছো? কয়লা খনি বিক্রি করে দিয়েছি। আর কি বিক্রি করেছো? বলতে পারবে না, লজ্জা লাগবে। বিসিজিএল বিক্রি করে দিয়েছি। আর তোমার রাজ্যে যারা মুখ্যমন্ত্রী আছে বিজেপির, সামনে ত্রিপুরা, তিনি কি বিক্রি করলেন? তিনি 837টা সরকারি স্কুল বিক্রি করে দিলেন। কি উন্নয়ন বিজেপি সরকারের, কি উন্নয়ন! আর বাংলায় মমতা ব্যানার্জি কি করলো? মমতা ব্যানার্জি মাত্র শিক্ষার হার 34 বছরে ছিল ইউনিভার্সিটি মাত্র 12টা। আর মমতা ব্যানার্জি আজকে বাংলাতে 10 বছরে 62খানা ইউনিভার্সিটি করলো। শিক্ষাকে কোথায় নিয়ে গেল? শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেল? আর তুমি শেষ করে দিলে শিক্ষাকে। তোমার ত্রিপুরাতে যেখানে আছে, যেখানে রাজ্যে আছে, তোমরা শেষ করতে চলেছ। কিন্তু মমতা ব্যানার্জি তো শেষ করে নাই। তোমার লজ্জা লাগে না? তুমি তো অনেক কিছু বলেছিলে। আপনারা একটু বসুন না। আপনারা যদি ইয়াং জেনারেশন উঠে যান, সাধারণ মানুষ উঠবে না। আপনারা সামান্য তো একটা 20 মিনিট বসতে পারেন না? আসেন কি জন্যে? সামান্য বসতে পারেন না? 10 মিনিট ধৈর্য ধরেন। আপনাদের তাই বন্ধু, আপনাদের একটা কথা বলতে এসছি। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল যে আমার বাংলার মানুষ বিনা চিকিৎসাতে কেউ মরবে না, আমার বাংলার মানুষ। তুমি তো বলেছিলে 15 লক্ষ টাকা দেবো, তুমি দিতে পারলে না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল না, আমি স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, কোন মানুষ সবাই চিকিৎসা পাবে, সবাই উন্নয়ন হবে, সবারই চিকিৎসা হবে। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ডে ঢুকিয়ে দিল। মমতা ব্যানার্জি চিন্তা করে সাধারণ মানুষের কথা, সাধারণ কথা। আর তুমি কারো কথা চিন্তা করো না, তুমি নিজের কথা চিন্তা করো নরেন্দ্র মোদী। আর একটা কথা বলতে এসছি, খুব শুনুন। যখন আপনারা দেখলেন করোনা ভাইরাস, যখন লকডাউন হলো, তুমি যখন ভারতবর্ষের মানুষ যখন খেতে পাচ্ছে না, পরিযায়ী শ্রমিকরা যখন 1200 কিলোমিটার 1500 কিলোমিটার হেঁটে আসছে, তুমি তাদের পানীয় জল দাও নাই, তুমি তাদের কোনো ব্যবস্থা করো নাই। ভোট কি করে চাইবে? তোমার লজ্জা লাগে না? সেই দিনটা তো ভোলে নাই, সেদিনটা তো বাঙালি বুঝতে পারে নাই। তুমি এত বড় বেঈমান প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগা দরকার। তুমি মানুষের জায়গায় পড়ো না। তুমি সেদিন রাস্তায় গাড়ি গাড়ি জল রাখতে পারো নাই, রাস্তায় তুমি কোনো খাবার রাখো নাই। মা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলে কোলে করে করে রাস্তা হেঁটেছে, সেদিনটা তো মানুষ ভুলে যায় নাই। আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল, না আমার পশ্চিম বাংলার কোন মানুষ না খেয়ে থাকবে না। সঙ্গে সঙ্গে উনি বলে উঠলেন যে চাল ফ্রি। তুমি মমতা ব্যানার্জিকে দেখে বললে, হ্যাঁ চাল আমি দেবো। কমাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী 3 মাস, আর মমতা ব্যানার্জি বলল আমি জুন মাস পর্যন্ত চাল ফ্রি দেবো। কেন বলো তো? বাংলার মানুষের প্রতি যে তার মায়া আছে, বাংলার মানুষের প্রতি তার দয়া আছে, বাংলা যে সে হাতে করে তৈরি করেছে, বাংলায় তার বাড়ি। তার বাড়ি কোনো জায়গায় নয়, তাই বাংলার মানুষকে ভালোবাসে। আর তুমি তুমি উড়ে এসে জুড়ে বসেছ। তুমি তো বাংলার মানুষকে ভালোবাসতে পারবে না, তোমার যে বাংলায় বাড়ি নয়। তুমি বাংলার মানুষকে কি করে ভালোবাসবে? তুমি আর মমতা ব্যানার্জি বললো, না আমার বাংলার মানুষের আমি কোনো ক্ষতি করতে দেবো না, আমার বাংলাতে কেউ না খেয়ে থাকবে না, আমার বাংলায় সব শ্রেণীর মানুষ পেট ভরে খাবে। মমতা ব্যানার্জি সাধারণ বাড়ির মেয়ে, তার কোনো অহংকার নয়, তার কোনো গিদের নয়, খুব সাধারণ বাড়ির মেয়ে। এই ভোটটা কার বলুন তো? এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট। তাহলে কি আমরা বাংলা ভুল করব? আমরা তো ভুল করব না। মমতা ব্যানার্জি যদি না থাকে, তুমি কি 69টা প্রকল্প রাখবে? রাখবে না। তুমি প্রকল্পটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। তাহলে আমার বাংলায় অন্ধকার নেমে আসবে, আমরা বাংলাতে কোনো উন্নয়ন হবে না, আমার বাংলাটা অন্ধকার নেমে আসবে, আমার বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে না, আমার গরিব মানুষরা বিনা পয়সায় চাল পাবে না। তাহলে কি বাংলা তো বোকা? বাংলা তো ভুল করবে না, বাংলা তো ভুল জানে না। বাংলা জানে, বাংলা রাস্তা দেখায়, বাংলা পথ দেখায়, বাংলা ভুল করতে জানে না। তাই বন্ধু আর একটা কথা বলে ছেড়ে দেব, কয়েকটা কথা বলতে এসছি বন্ধু। আমি জানি আমাদের বেলা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, ঠান্ডা। মা বোনেরা এই কদিনে ঠান্ডাটা বেশি পড়েছে। মমতা ব্যানার্জি এমন এক ভদ্র মহিলা, সে কোনোদিন তার কোনো গিদের নাই, তার অহংকার নাই, তার সামনে বাংলাকে নিয়ে, তার সামনে অন্য কোথাও নয়। তাই বাংলার উন্নয়ন কেউ বলতে পারবেন যে বাংলায় উন্নয়ন হয় নাই? বলুন না। আজ খাদ্যসাথী, আজকে রূপশ্রী, নরেন্দ্র মোদী তুমি তো প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি 25,000 টাকা দিচ্ছে। তুমি বলতে পারছো না আমি কেন্দ্র থেকে 25,000 টাকা দেবো, তাহলে এটা গরিব মানুষের বিয়েতে 50,000 টাকা পাবে, বলার ক্ষমতা নাই। তুমি যে দেবে না, তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। হ্যাঁ তুমি পারো, তুমি একটা জিনিস খুব ভালো জানো, হিন্দু মুসলমান। তুমি 14 সালে যখন এলে, তখন তুমি কি বলে এলে? যে আমি কৃষকের পাশে থাকবো, আমি কোনো হিন্দু মুসলমান করব না, আমি কোনো জাতপাত করব না। লজ্জা লাগে না? তুমি গুজরাটে আদিবাসীদের মেরে তুলে দিলে, তারা 600 বছর আছে। কি অন্যায় করেছিল আদিবাসী জাত, তাদের তুমি মেরে তুলে দিলে। তারা গুজরাটের জঙ্গলে থাকতো, কাকে বিক্রি করলে? জঙ্গলটাকে আদানিকে বিক্রি করে দিলে। লজ্জা লাগে না? খেটে খাওয়া মানুষ, দিন মজুর, তারা আদিবাসী, তাদের তুমি মেরে তুলে দিলে। কোথা থেকে তুললে? गुजरात जंगल थके तो कोई केनी लो अदानी। अच्छा हमारा तो अनेक शिक्षित लोक आछे अपने कारो माइने ममता बनर्जी केटे नियेछे एकजना दाड़िये बोलते पारबेन এই লকডাউনে একটা মাইনে কেটে নিয়েছে। অন্যান্য রাজ্যে যদি আপনাদের আত্মীয়তাকে খবর নেন ১৫ দিনের মাইনে দেয় আর বাদ বাকি মাইনে কেটে নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কাটে নাই। মমতা ব্যানার্জি বাংলাকে ভালোবাসে, বাংলার কথা চিন্তা করে, বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী বাংলা মমতা ব্যানার্জি বলে সব শ্রেণীকে ভালোবাসে। ममता बनर्जी को श्रेणी के भालोबासे ना, ममता बनर्जी हिंदू मुस्लिम सब श्रेणी के भालोबासे। अच्छा ममता बनर्जी मतन एरकम मानुष हबे? एई भोटटा तो ममता बनर्जी भोट, एई भोटटा तो अन्य कोनो भोट नय। आज के भोटटा तो आशीषदार नय, आशीषदार दाड़ाते पारे, लीलापति दाड़ाते पारे, कैंडिडेट तो ममता बनर्जी। ममता बनर्जी मुख्यमंत्री ना थाकले आमार बांगलाटा चूरमार हये जाबे, বাংলাটা আবার ৩৪ বছরের মতন শেষ হয়ে যাবে। আমরা বাংলাকে শেষ করতে দেব না। আমরা বাংলার মানুষ মনে রাখে, বাংলার মানুষ ভুলবে না। তাই বন্ধু আর দু একটা কথা বলে আমি ছেড়ে দেবো। মা বোনেরা ছটপট করছেন, খালি একটা কথা বলে যায়, সামনে নির্বাচন, অনেক প্রলোভন আসবে, মা বোনদের কাছে আসবে, গরিব মানুষের কাছে যাবে, কৃষকের বাড়িতে যাবে না, খেত মজুরের বাড়িতে যাবে, দিন মজুরের বাড়িতে যাবে, অনেক শ্রেণীর বাড়িতে যাবে। নিয়ে নেবেন, টাকা পয়সার লোভ দেখাবে, টাকাটা নিয়ে নেবেন। ওদের বাবার টাকা নয়, আপনার টাকা। বললো না অসিদ্ধা এখনই যে প্রধানমন্ত্রী ৮,০০০ কোটি টাকা দিয়ে প্লেন চাপে, লজ্জা লাগলো না? আজ তো ভারতবর্ষ গরিবের দেশ, তুমি মানুষের জন্য কিছু করতে পারলে না? তুমি বড় বড় ইউনিভার্সিটি করতে, কোই সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি ৮ বছর এসছো, তুমি একটা ইউনিভার্সিটি দেখাও তো। আর মমতা ব্যানার্জি কি বললো? আমার উচ্চ মাধ্যমিকের ছেলেরা তারা সামনে পরীক্ষা দেবে, তাদের ট্যাব দিতে হবে, তাদের সবারই অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে ঢুকিয়ে দিল। এই চিন্তাধারা মমতা ব্যানার্জি চিন্তাধারা। তারপর কি বললো? বললো না, আমার বাংলার অনেক মানুষ বিধবা বার্ধক্য ভাতা পায় নাই, অনেক হ্যান্ডিক্যাপ তাদের ভাতা বাকি আছে, সঙ্গে সঙ্গে বলো ১৫ লক্ষ ভাতা দেবো। কার জন্য চিন্তা করলো? বাংলার কথা চিন্তা করলো। কার দুয়ারে সরকার? কার কার জন্য? বাংলার মানুষের জন্য। আপনাকে বিডিও অফিস যেতে হবে না, এসডিও অফিস যেতে হবে না, আপনার বাড়িতে দুয়ারে সরকার পৌঁছে যাবে। এই চিন্তাধারা কার? মমতা ব্যানার্জি। আপনাকে বারবার বিডিও অফিস যেতে হবে না, আপনার বাড়িতে দুয়ারে সরকার যাবে, দিয়ে কি লাগবে জিজ্ঞেস করবে। এ তো মমতা ব্যানার্জি চিন্তাধারা। তাই বন্ধু আমি মা বোনদের কাছে একটা অনুরোধ করব, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। যা প্রলোভন দেখ মেনে নেবেন, টাকা দেখ নিয়ে নেবেন, ভুল করবেন না। তাহলে ভুল করলে অন্ধকার নেমে আসবে, শুধু আপনার ক্ষতি নয়, আমার বাংলার ক্ষতি, আমার বাংলার মানুষের ক্ষতি হবে। আমি একা কটা পয়সা পেয়ে গেলাম, গোটা বাংলাটা যে ক্ষতি করে দেবো, এই ভুলটা আমরা করব না। ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি, পারবেন? হ্যাঁ কি না বলুন, পারবেন? পারবেন? তাহলে একটা কাজ করুন, ঠেঙিয়ে বিজেপিকে পগার পার করতে পারবেন? 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 তাহলে ঠেঙিয়ে বিজেপিকে পগার পার করুন। আর একটা শেষ সময় বলে যায়, হ্যাঁ খেলা হবে, খেলা খেলা হবে, এই মাটিতে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। तृणमूल कांग्रेस जिंदाबाद। हेलो हेलो।